দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আর সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহান মম এবং আমি আরশিদ আলী শ্রুতি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাল পবিত্র ঈদ উল আজহা সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর একুশে আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত বললেন প্রধানমন্ত্রী প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার নজির নেই শেষ দিনে রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরুর সরবরাহ থাকলেও ক্রেতা কম চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকা সিটি কর্পোরেশন এবারে বিস্তারিত কাল পবিত্র ঈদ উল আজহা মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদ উল আজহা উদযাপন করবে এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন বাণীতে রাষ্ট্রপতি কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের শিক্ষা প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রতিবারের মতো এবারও ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি বাণীতে প্রধানমন্ত্রী পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ উদযাপন করবেন মুসলমানরা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে আবহাওয়া প্রতিকূলে চলে গেলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নিরাপত্তায় এরই মধ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমিনুল মজলিস পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮:৩০টায় ঈদের প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্য বিচারপতি মেয়র সংসদ সদস্য রাজনীতিবিদ কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ এই ঈদ জামাতে নামাজ আদায় করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল ৭টায় দ্বিতীয় জামাত সকাল ৮টায় তৃতীয় জামাত সকাল ৯টায় চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০:৪৫ অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবারও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায় জাতীয় সংসদের চিফ হুইপ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রা এই জামাতে অংশ নেবেন গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭:৩০টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে অন্যদিকে কাউরানবাজার আম্বশাহ শাহী জামে মসজিদ ও সাইদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে সকাল ৭:৩০টায় ধানমন্ডি জামে মসজিদে সকাল ৭:৩০টায় ও সকাল ৮টায় পুরানো ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭:১৫ ঈদ জামাত অনুষ্ঠিত হবে এছাড়া কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল ৭:৩০টায় দ্বিতীয় জামাত ৮:৩০টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:১৫ আমিনুল মজলিস মাইটিভি ঢাকা প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশের রিপোর্ট
শোলাকে ঈদগাহ ময়দান। অন্য সব মাঠের মতো এখানে নেই কোনো সামিয়ানা। এটি এই ঈদগাহ মাঠের বৈশিষ্ট্য। খোলা আকাশের নিচে যুগ যুগ ধরে এ মাঠেই হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। চার স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ। এছাড়াও মাঠের বিভিন্ন প্রবেশপথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে ঈদগাহে প্রবেশ করতে বলা হয়েছে। 191তম ঈদগাহ ঈদুল আজহার জামাত এখানে অনুষ্ঠিত হবে আগামী 22 তারিখ। এই উপলক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক রয়েছে, যেহেতু অনেক বড় একটা মাঠ। সেই মাঠকে কেন্দ্র করে আমরা প্রায় 8টা সেক্টরে বিভক্ত করেছি। ঈদের দিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন মুসল্লিদের আসা যাওয়ার সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। র‍্যাব এবং পুলিশের পাশাপাশি এবার 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন থাকবে। এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে এবং আমরা সকলে ঐকান্তিক প্রচেষ্টা আমরা আশা করছি এবং ঈদুল আজহার 191তম জামাত আমরা অত্যন্ত ভালোভাবেই পালন করতে সক্ষম হব। জনশ্রুতি আছে কোনো এক ঈদের জামাতে এখানে 16 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। আব্দুল্লাহ মামুন পলাশ, মাইটিভি, কিশোরগঞ্জ। দর্শক, এবার রক্তাক্ত 21 আগস্ট প্রসঙ্গ। 21 আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এমন অভিযোগ করেছেন তিনি। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার নজির পৃথিবীতে নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মানিকলাল ঘোষের রিপোর্টে বিস্তারিত। কলঙ্কময় 21 আগস্ট গ্রেনেড হামলার 14 বছর আজ। 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রকাশ্য দিবালোকে ঘাতকরা হত্যার চেষ্টা চালায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইবি রহমান সহ নিহত হন 24 জন। দিনটি স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে নির্মিত অস্থায়ী বেদিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজ খবর নেন এই দিনে নিহতদের পরিবার ও আহতদের। পরে 21 আগস্টের নৃশংস ঘটনার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সভাপতি। আশেপাশে যারা ছিল প্রত্যেকে আমাকে এমন ভাবে ঘিরে রাখলো, যে গ্রেনেডটা ঠিক রাখে পাশে সেই গ্রেনেডের যত স্প্লিন্ডার এসে হাই ভাইয়ের মাথায় লাগছিল, আর সেই রক্তগুলি সমস্ত আমার গায়ে পড়ছিল। তিনি বলেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই বিএনপি জামাত সরকারের নির্দেশে 21 আগস্টের হত্যাযজ্ঞ। একটা ঘটনা ঘটলে পরে সাধারণত পুলিশ যায় মানুষের সাহায্য করতে, আর সেই দিন আমরা দেখলাম একটা ভিন্ন চিত্র, যে পুলিশ সাহায্য করতে না, উল্টো যারা সাহায্য করতে ছুটে আসছে তাদের উপরে লাঠিচার্জ, তাদের উপরে টিয়ার সেল মেরেছে। এর কারণটা খুব স্পষ্ট, যে টিয়ার গ্যাস মেরে লাঠিচার্জ করে এমন একটা অবস্থার সৃষ্টি করতে চেয়েছিল যাতে হামলাকারীরা নির্বিঘ্নে এখান থেকে চলে যেতে পারে, সেই সুযোগটাই সৃষ্টি করা হয়েছিল। এই ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট যেভাবে আমার বাবার মৃত্যু হয়েছে, আমি নাকি সেই একই পথে যাব। এবং খালেদা জিয়া আর একটা বক্তৃতা দিয়েছিল, সেটা আপনাদের স্মরণ করাতে চাই, আপনারা শুনবেন, যে আমার নাম নিয়ে বলেছিল যে হাসিনা সে তো প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, আর আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় যেতে পারবে না, তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এবং তারপরে কিন্তু এই হামলা। স্বাধীনতার পরাজিত ও বঙ্গবন্ধুর খুনিচক্রের অনুচররা যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান দলটির সভাপতি। ওই বিএনপি জামাত জোটের যারা খাপটি মেরে থাকে তারা অনেকেই আমাদের দলের সাথে মিশে যায়, দলে ঢুকেই সেখানে গোলমাল করে আমাদেরই নেতাকর্মীকে হত্যা করে আমাদের উপরেই দোষ চাপায়। কাজে তাদের সম্পর্কে দেশবাসীকেও সজাগ থাকতে হবে, আর আমাদের নেতাকর্মীদেরও বলবো এদের দলে যেন কেউ না টানে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে 21 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন, শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায়
ফুলে ফুলে ভরে যায় একুশে আগস্টে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদী। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সেই সময় রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরুর সরবরাহ থাকলেও ক্রেতার সমাগম কম থাকায় লোকসানের আশঙ্কায় ব্যবসায়ী ও খামারিরা। আর ক্রেতারা বলছেন, গেল বছরের চেয়ে দাম কম থাকায় সাধ্যের মধ্যে কেনা যাচ্ছে পশু। দর্শক সাব্বির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর মতিঝিল এলাকার ঐতিহ্যবাহী কমলাপুর পশুর হাট। এই হাটে দেশি বিদেশি নেপালি কিংবা ভারতীয় গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সেই হিসেব অনুপাতে ক্রেতা সমাগম নেই বললেই চলে। তবে যারা সাধ্যের মধ্যে কোরবানির পশু ক্রয় করতে পেরেছেন তাদের চোখে মুখে ছিল স্বস্তির ঝিলিক। আমি সন্তুষ্ট, আমার মনে হয় যে আমার বাজেটের মাঝে আমি কিনতে পারছি। গতবার আমি 90,000 টাকায় গরু কিনছি, এবার তুলনামূলক গম, গতবার চেয়ে এবার দাম কম আছে, ইনশাআল্লাহ আমরা কিনতে পারব। ক্রেতাদের এই স্বস্তি রীতিমতো মাথায় হাত ফেলেছে খামারি আর ব্যবসায়ীদের। বক্তব্যে ছিল ক্ষোভ আর লোকসানের সুর। 5 লাখ টাকার গরু এখন 1 লাখ টাকা, 1,20,000 টাকা মাত্র দাম করছে। এখন আমরা এই গরু নিয়ে কান্নাকাটি ছাড়া আমাদের আর কোনো পথ নেই। খাবার দাবারের যে দাম, আনার যে খরচ, লেবার খরচ, ওই হিসাবে সব কিছু মিলে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাচ্ছে না। 50,000 টাকা গরু মাত্র 25,000 টাকা কইতাছে। সর্বোচ্চ গরু 60-70 দাম কম আছে। এইবার যারা হাট করে যাইতেছে অনেকেই আগামী এই হাটে আর আসবে। গরু বেচা বিক্রি হচ্ছে না। কারণ কি? কারণ অনেক গরু জমে গেছে বাজারে, যারা গরু কিনবে তারা দাম দিতেছে না। বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক সজাগ রয়েছে বলে জানায় পুলিশ। চতুর্দিকে আছে আমাদের হাটে ট্রল এবং আমাদের ওয়াচ টাওয়ার আছে, সিসি ক্যামেরা আছে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। কোরবানি ঈদের পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণে 11,000 কর্মী নিয়োগ সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে সব ধরনের সরঞ্জাম প্রতিটি ওয়ার্ডে পাঠানোর কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল। যথাসময়ে বর্জ্য অপসারণের কাজে সকলের সহযোগিতার জন্য নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার আহ্বান জানিয়েছেন তিনি। এস এম খোরশেদ আলমের রিপোর্টে বিস্তারিত। ঈদ উল আজহায় রাজধানীতেই প্রায় 50 লক্ষ পশু কুরবানি হয়ে থাকে। জবাই করা এইসব পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী। দুপুর 2টায় এটার উদ্বোধন করবেন এবং সেজন্য আমাদের অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করেছি। আমাদের জনবল রয়েছে প্রায় 5,500, পাশাপাশি আমরা আরও প্রায় আপনার প্রায় আরও 5,500-এর মতো কর্মী আমরা নিয়োগ করেছি অস্থায়ীভাবে। প্রায় 11,500-এর মতো কর্মী কাজ করবে। পাশাপাশি আমাদের প্রায় 350 ভারী যন্ত্রপাতি এখানে নিয়োজিত করা হয়েছে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার এসব কাজ পর্যবেক্ষণ সহ নগরবাসীর যে কোনো অভিযোগ অভিমত আমলে নিয়ে দ্রুত সমাধান করা হবে বলেও জানান খান মোহাম্মদ বিল্লাল। কারোর কোনো যদি অসুবিধা থাকে তিনি সরাসরি আমাদের কন্ট্রোল রুমের সাথে লাইভে আসতে পারবেন, ছবি দেখাতে পারবেন যে এখানে হয়তো ময়লা আবর্জনা আছে, তিনি হয়তো হেভি ইকুইপমেন্ট পাচ্ছেন না, ট্রাক পাচ্ছেন না, অথবা কর্মী নাই, তো তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে আবার সেই সমস্ত হেভি ইকুইপমেন্ট বা কর্মী পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট স্থানে পশু জবাই ও যথাসময়ে বর্জ্য অপসারণে সকলের সহযোগিতাও চান DSCC-র বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 5টি করে নির্দিষ্ট স্থান এবং এছাড়াও প্রায় আমার প্রত্যেক ওয়ার্ডেই 15-16টা আরও নির্দিষ্ট স্থান, টোটাল 20-21টা করে নির্দিষ্ট স্থান আছে। আমরা ইতিমধ্যে বর্জ্য অপসারণ ব্যাগ বিতরণ করেছি, ব্লিচিং পাউডার বিতরণ করেছি এবং আপনি পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। এসএম খুরশিদ আলম, মাইটিভি, ঢাকা। ঈদের আগের দিন ঘরে ফেরার ভিড়। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে সিট না পাওয়া, বাড়তি ভাড়ার মতো নানা অনিয়মের ফাঁদে পড়ার অভিযোগ সাধারণ মানুষের। তবে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বাস টার্মিনালে মহাসড়কে যানজটের কারণে ঠিক সময় বাস না আসার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। লঞ্চ ঘাটেও শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে। শারমিন আজাদের আরও একটি রিপোর্ট। ¡Gracias!
সোমবার থেকে শুরু হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি, ফলে মঙ্গলবারই ঢাকা ছেড়ে যান লাখ লাখ মানুষ। এদিন ঢাকা থেকে ছেড়ে যায় 53টি ট্রেন। যদিও সকাল থেকে বিভিন্ন রুটে ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে, তবুও শেষ মুহূর্তে বাড়ি ফেরার আগ্রহে ঘাটতি পড়েনি ঘরমুখো মানুষের। 12-8 টিকিট করেছি, এটা হচ্ছে লালমনিরহাট ঈদ স্পেশাল। এই ট্রেনের টিকিটে ঘ বগিতে করা হয়েছে, এটা বলা হয়েছিল যে এটা কেবিন সিট, 4 সিটের, আমরা 4 জনের জন্য করেছি, কিন্তু এখানে কোনো ঘ বগি আছে, কোনো কেবিন নেই। যাত্রীদের নানা অভিযোগ অবশ্য স্বীকার করেননি রেল কর্তৃপক্ষ। 53টা ট্রেনের মধ্যে 6টা ট্রেন বিলম্বে চললে এটাকে সিভিল বিপর্যয় বলে না, 2-4টা ট্রেন বিলম্বে চলতেই পারে। এই বিলম্বটাও শুধুমাত্র যাত্রীর কারণেই, অন্য কোনো কারণ নাই। উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড় নিয়ে নির্দিষ্ট গতিতে ট্রেন চালানো সম্ভব হয় না। ঈদের দিনও 2টি স্পেশাল ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে। ঈদ করতে হবে প্রিয়জনদের সাথে, আর তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও ট্রেনের ছাদে এভাবেই হই হুল্লোড়, আর সেই হই হুল্লোড়ে প্রাণবন্ততা। সড়কপথে তীব্র যানজটের কারণে দেরিতে ফিরছে চট্টগ্রাম, সিলেট, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের বাস। 30-35 গাড়ি চট্টগ্রামের মধ্যে চলে গেছে এবং 20-25 গাড়ি সিলেট মোলে বাজার চলে গেছে। টিকিট পাওয়া যাইতেছে না, যাত্রী ওভার হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো যাত্রীদের কাছ থেকে এই সুযোগে বেশি ভাড়া আদায় করছে। সকাল তুলিকে আসলাম, এখন তুলি গাড়ি পাই নাই, আর গাড়ি ভাড়া হয়ে গেছে 350 টাকা, এই জায়গা নিতেছে 500 টাকা। চরম ভোগান্তির মধ্যে ঈদের আগে বাড়ি ফেরা নিয়ে আশঙ্কায় অনেকে। এছাড়া লঞ্চ ঘাটেও ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। ঈদুল আজহা এবং এই শোকের মাসে কোনো ধরনের হুমকি নেই বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাভেদ পাতওয়ারি। তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ডিআইজি হাইওয়ে আতিকুল ইসলাম, ডিআইজি আব্দুল্লাহ মামুন, অতিরিক্ত ডিআইজি আসাদুর রহমান ও গাজীপুর পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাত্তরের পরাজিতদের ষড়যন্ত্র এখন অব্যাহত রয়েছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন এর বিরুদ্ধে স্বাধীনতাকামীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে রক্তাক্ত 21 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভা মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা কৃষক লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আরশিদ আলী, আমি নুসরাত জাহান্মন, আল্লাহ হাফেজ।